ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সেই গাঁটছড়া সিরিয়ালের আজকের এপিসোড নিয়ে। তো আজকে কি কি ঘটতে চলেছে, তো আমরা দেখেছি যে কালকে সবাই কিন্তু রিমঝিমের খোঁজ পেয়ে গেছিল। তো আজকে সেইখানে সবাই এসে হাজির হয়ে গেছে, যার ফলে রিমঝিমকে সবাই মোটামুটি উদ্ধার করতে পেরেছে। আর রিমঝিমকে যে কিডন্যাপ করেছিল সেই কিডন্যাপারকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে থানায় নিয়ে গেছে। এবং আজকে যখন সেই কিডন্যাপারকে যখন অ্যারেস্ট করা হয়, তার আগে ওই বন্দুক নিয়ে কিডন্যাপারটা কুণালের মাথায় ধরে, কিন্তু বনি অন্যদিক থেকে ছুটে এসে লাথি মেরে ওকে সরিয়ে দিয়ে ওর কপালে কিন্তু বনি পিস্তল ধরে। তো কুণাল সেটা দেখে অবাক হয়ে যায় যে বনি পিস্তল কোথা থেকে পেল। তারপরে পুলিশ অফিসার এসে জানায় সবাইকে যে বনি পুলিশে জয়েন করেছে এবং ও একজন বড় পুলিশ অফিসার হয়ে গেছে। তো এইটা শুনে সবাই অবাক হয়ে গেছে, খড়ি তো ভীষণ খুশি, আর কুণাল তো অবাক হয়ে গেছে যে তুমি পুলিশ অফিসারে জয়েন করেছো অথচ আমাকে জানাওনি। তো বনি বললো যে এটা সারপ্রাইজ ছিল, আমি ভেবেছিলাম যে একেবারে পুলিশের ড্রেস পরে, মানে যেহেতু ট্রেনিংয়ে ছিল, তো বনি ভেবেছে যে ট্রেনিং শেষ করে একদম পুলিশের ড্রেস পরে সবার সামনে এসে সারপ্রাইজটা দেবে। কিন্তু আজকে সেই সারপ্রাইজটা দেওয়া হলো না। তো এই রিমঝিমকে উদ্ধার করতে গিয়ে সব জানাজানি হয়ে গেল। তো যাই হোক, এটা একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই বনি চুপ করেছিল, বলেনি কাউকে, এটাই সবাইকে বললো। তো জানাজানি হয়ে গেল যে বনি একজন পুলিশ অফিসার হয়ে গেছে। এবার অন্যদিকে দূতি কিন্তু সেলিব্রেশন করছে, ঠিক আছে, ওকে যে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে বাচ্চাটাকে, সেই আনন্দে ও সেলিব্রেশন করছে। তখন রাহুল এসে বলছে যে তুমি একটা বাচ্চা মেয়ের সঙ্গে এতটা খারাপ কাজ করে তুমি কী করে সেলিব্রেট করতে পারো, তো তুমি সেলিব্রেট করতে পারো না। তা দূতি বললো কেন পারি না, আমি অবশ্যই পারি, আমার পথের কাঁটা হয়ে গেছিলো, তা ওকে যখন আমি সরাতে পেরেছি তাহলে আমি কেন সেলিব্রেট করবো না, অবশ্যই আমি সেলিব্রেট করবো। এইভাবে ও ওর মতো আনন্দ করতে থাকে। আর রাহুল কিন্তু ওকে খুব বাধা দিচ্ছে এবং বলছে যদি ধরা পড়ো তো কী হবে তুমি নিজেই ভাবতে পারছো না। কিন্তু দূতি জানায় যে আমার স্বপ্ন ছিল এই বাড়ির রাজরানী হওয়া, এই তোমার মেয়ে মানুষ করতে কিন্তু আমি এখানে আসিনি, আমার মেন স্বপ্ন ছিল আমি এখানকার রাজরানী হয়ে একা আমি ছড়ি ঘুরাবো, আর আমার বোন আমার পায়ের তলায় এসে পড়ে থাকবে, আর সবাই আমার পায়ের তলায় থাকবে, আর আমি ওই এখানকার যে এই জুয়েলার্সের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছি সেটা কিন্তু আমার নিজের দক্ষতায়, ঠিক আছে, সুতরাং আমি আমার জায়গাটা কোনোভাবেই হাতছাড়া করবো না, তো তোমার মেয়েকে আমি মানুষ করবো না, তুমি বিয়ের আগে যে পাপ করেছো সেই পাপের ফল আমি কেন ভোগ করবো, তো আমি সেলিব্রেট করবো। এই বলে ও সেলিব্রেট করছে। এবার অন্যদিকে রাহুলের মা কিন্তু ভীষণভাবে কান্নাকাটি করছে, কারণ যেহেতু নাতনি বলছে যে আমার নাতনি এতদিন ছিল না, সেই যখন চলে যাবে তাহলে কেন এলো, তো আমার নাতনিকে এতদিন পরে যখন পেয়েছি এইভাবে আমি কী করে আছি, ওইটুকু একটা বাচ্চা সে কোথায় গেছে, সে তো বিপদ মানেই কি বোঝে না, আর কি বিপদে পড়লো তাও সে জানে না, সেইটা ভেবে ওর ঠাকুমা মানে রাহুলের মা কিন্তু খুব কান্নাকাটি করছে খুব, এবং বলছে যে যেহেতু খড়ি বলে গেছে যে ফিরিয়ে আনবে, ও নিশ্চয়ই ও ফিরিয়ে আনবে। তো এবার যখন সবাই এবার অন্যদিকে যখন সবাই বাড়িতে চলে আসছে, সবাই বেরিয়ে পড়েছে, কিন্তু খড়ি ওই রিমঝিমকে আলাদাভাবে জিজ্ঞেস করছে যে তুই তো আমার সঙ্গে ছিলিস, এই তুই তো তোর মেষর হাত ধরেছিলিস, তারপরে আমি পড়ে গেলাম মেষ আমাকে ধরতে এলো, ওই সময় তোর হাতটা ছেড়ে দিয়েছিল, তাহলে তুই কোথায় গেলি। তখন রিমঝিম বলল যে খড়িমাসি তুমি তো বারণ করেছো একা একা কোথাও না যেতে, আমি তো একা একা কোথাও যাইনি, আমাকে তো দুতি মাসি নিয়ে গেছিলো, নিয়ে বলল যে তোর মার কাছে যাবি, মার কথা মনে পড়ছে, চল তোর মার কাছে দিয়ে আসি, বলে আমাকে নিয়ে গিয়ে একটা কাকুর কাছে দিয়ে দিল, কাকুটা আমাকে গাড়ি করে নিয়ে চলে গেল। তো এইটা খড়ি জানতে পেরে গেছে যে তার মানে এর পেছনে দুতির হাত। এবার ওকে নিয়ে বাড়িতে আসছে। এবার এদিকে যখন রাহুলের মা কান্নাকাটি করছে, তখন খড়ি এই তখন দূতি এসে কিন্তু বলছে যে প্রথমে এসে বলছে যে এইভাবে মরা কান্না কেন কাঁদছো। তো সবাই তখন ওর কথাটা শুনে অবাক হয়ে যায়, অবাক হয়ে যাওয়ার পর ও সঙ্গে সঙ্গে আবার নিজেকে কন্ট্রোল করে নেয়, ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করে নিয়ে এবার ও কাঁদতে থাকে এবং খুব অভিনয় করতে থাকে যে হ্যাঁ আমি ওকে ছেড়ে কী করে থাকবো, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, কিন্তু ও আর ফিরবে না, আমাদের মেনে নিতেই হবে যে ও আর কিন্তু এই বাড়িতে ফিরবে না, যদি ফিরতো তাহলে ও কালকেই ফিরত, একটা বাচ্চা সারা রাত বাড়িতে আসেনি তার মানে ও আর আমাদের কাছে ফিরবে, আর আমাদের কাছে ফিরবে না, কোনো দিনও আমাদের কাছে ফিরবে না। তো সেই মুহূর্তে কিন্তু খড়ি
রিমঝিমকে নিয়ে বাড়িতে ফেরে এবং বলে যে না না, ওর তো ফিরতেই হতো, রিমঝিমের তো এই বাড়িতে ফিরতেই হতো, কারণ রিমঝিম তো এই বাড়িরই মেয়ে, তো রিমঝিমকে এই বাড়িতে ফিরতেই হতো। যে যতই চেষ্টা করুক না কেন এই বাড়ি থেকে রিমঝিমকে সরানোর, আমি থাকতে রিমঝিমকে এই বাড়ি থেকে কেউ সরাতে পারবে না, আমি ওকে রক্ষা করব। তো রিমঝিমকে দেখে সবাই খুব খুশি, খুব আনন্দ, সবাই খুব খুশি হয়েছে। তো আজকে কিন্তু তোমরা এইটুকুই দেখতে পাবে, তো কালকের জন্য আবার অপেক্ষা করে থেকো, আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা।